হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। একটা সিক্রেট পদ্ধতি রয়েছে আপনার ভিডিও ভাইরাল করানোর জন্য, যেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কেউ অবহেলা করবেন না আজকের এই ভিডিওটি। যারা অনেকদিন হলো ইউটিউবে পরিশ্রম করতেছেন কিন্তু ইউটিউবে একটি ভিডিও ভাইরাল করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি এই ভিডিওটাতে ওই একটি মাত্র যে পদ্ধতি সেটা যদি মিস করে যান, হয়তো বা আপনার অনেক পরিশ্রম করতে হতে পারে আপনার ইউটিউবে একটি ভিডিও ভাইরাল করার জন্য। তো আপনাকে বলবো না যে আপনার নতুন ভিডিওগুলোতেই করুন, তা নয়। আপনার ফেলে আসা যে পুরাতন ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে আপনি কাজ করে দেখুন, আপনি অনেক ডেভেলপ পাবেন আপনার চ্যানেলটিকে। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আমি যেটা দেখাচ্ছি আপনারা শুধু এই পদ্ধতিটা অবলম্বন করুন। তবে এখানে কিছু শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে, আমরা যেহেতু অনেক দিন হলো কাজবাজ করি, সেই চ্যানেলে সর্বনিম্ন আপনার 30 থেকে 40টা ভিডিও থাকতে হবে। এই একটি পদ্ধতি যে চ্যানেলে প্রয়োগ করবেন সেই চ্যানেলে সর্বনিম্ন 30 থেকে 40টা ভিডিও আপলোড থাকতে হবে, এবং সেই চ্যানেলটার বয়স ন্যূনতম 1.5 থেকে 2 মাসের উপরে হতে হবে। তাছাড়া যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, খুব একটা প্লাস পয়েন্ট পাবেন কি না জানি না, কিন্তু 2 মাসের উপরে যে বয়স যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোতে কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু কাজে আসবে। এটা আমরা সবাই দেখি কিন্তু এটা আমরা এড়িয়ে যাই, কিন্তু এটাই আসলে একটি ভিডিও সার্চ র্যাঙ্কে ভাইরাল করার একদম সিক্রেট একটা উপায়, যেটা আদৌ পর্যন্ত কোনো ইউটিউবার সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেনি। আমি নিজেও করিনি, তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসটা তুলে ধরার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এবং এই পরিবারের যারা এখনও সদস্য হননি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন এবং আমাদের ভিডিও জুড়ে থাকুন। চলুন আজকের স্ক্রিনে নিয়ে দেখানো যাক যে আসলে কোন সেই একটি সিক্রেট পদ্ধতি ইউটিউবে আপনার ভিডিও ভাইরাল করানোর জন্য। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার ভিতরে আসবেন ভিডিও সেকশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও সেকশনের ভিতরেই কিন্তু আমি রয়েছি। তো আমি শুরুতে আপনাদেরকে যে ছোট্ট একটা শর্ত দিয়েছিলাম যে আপনাদের চ্যানেলে সর্বনিম্ন 40 থেকে 50টা ভিডিও থাকতে হবে, এর কারণ হচ্ছে একটা চ্যানেলের একটু হলেও বয়স হতে হবে, ন্যূনতম 2 মাস থেকে 2.5 মাস একটা চ্যানেলে বয়স হলে ভালো হয়। তাছাড়া যে হবে না তা নয়, সব চ্যানেলের ক্ষেত্রে হবে, কিন্তু চ্যানেলের বয়সটা একটু বেশি হলে ভাইরাল হয়। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে কীভাবে সেই এক সিক্রেট পদ্ধতি আপনারা আপনাদের ভিডিওতে প্রয়োগ করবেন। তো আমরা এখানে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি, এখানে অনেক ভিডিও রয়েছে যা আমি আপলোড করেছি। আপনারা নতুন ভিডিওতে নয়, আপনারা পুরাতন ভিডিওতে এই কাজগুলো করবেন। তো আমি পুরাতন যে কোনো একটি ভিডিওতে দেখে একটা ভিডিও সিলেক্ট করি। তো এখানে বহুত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা পুরাতন ভিডিও আমরা সিলেক্ট করবো। তো আমরা এর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও বাছাই করে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা, যে ভিডিওটাতে একটু র্যাঙ্কিং ভালো, দেখবেন যে ভিডিওটাতেই কোন যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি আপনার ভিউজ আসতেছে সেই ভিডিওগুলোতে দ্রুত ভাইরাল করার একটা পদ্ধতি, এটা হচ্ছে সেই পদ্ধতি। তো এখানে আমার একটা ভিডিও আছে, প্রায় 29,000 ভিউজ হয়েছে। সেই 29,000 ভিউজ হওয়ার কারণে তো আমি এই ভিডিওটাই আমরা ভাইরাল করার চেষ্টা করব। তো এটার টপিকটা হচ্ছে হাউ টু প্রমোট ইওর ইউটিউব চ্যানেল ফর ফ্রি ইন বাংলা 2021। তো আমি এই ভিডিওটাতে সেই সিক্রেট পদ্ধতিটা ব্যবহার করব। তো আগে আমরা দেখে আসি এই ভিডিওটার ট্রাফিক সোর্স, আসলে এই ভিডিওটাতে কোন কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে ভিউজ আসতেছে। তো এখন আমি যদি দেখি, তো এই ভিডিওটার ট্রাফিক সোর্স আমি আপনাদেরকে দেখাই। ব্রাউজ ফিচার হচ্ছে 60%, ইউটিউব সার্চ 10%, চ্যানেল পেজ হচ্ছে আপনার 8.4%। তো এটা হচ্ছে ট্রাফিক সোর্স। তো এই ট্রাফিক সোর্সটাকেই আমাদের ঠিক করতে হবে, মানে ব্রাউজ ফিচারের বদলে আমরা ইউটিউব সার্চটাকে বেশি প্রাধান্য দেবো, ইউটিউব সার্চ আমাদের ভিডিওটা নিয়ে আসবো। এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই সেই সিক্রেট কিওয়ার্ডগুলো রয়েছে যেটা সর্বোচ্চ র্যাঙ্কিং কিওয়ার্ড। তো এর জন্য আপনাদের রিসের উপরে ক্লিক করবেন, রিসের উপরে ক্লিক করে দেখতে পারবেন কত ইমপ্রেশন হয়েছে, কত কী হয়েছে সব দেখতে পাবেন। এঙ্গেজমেন্ট, ভিডিওতে কী পরিমাণে এঙ্গেজমেন্ট হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে রিসে আবার ক্লিক করলাম। রিসে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন টপ এক্সটার্নাল সোর্স, এগুলো সব দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন টপ ইউটিউব সার্চ টার্ম, তো এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো টপ ইউটিউব সার্চ টার্মের উপরে যখন ক্লিক করবেন, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড ইউটিউব থেকে আপনাকে দিচ্ছে। তো এইগুলো লেখে কিন্তু সার্চ দেওয়ার পরেই আপনার ভিডিওগুলো তারা পাচ্ছে, অর্থাৎ ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলো পাচ্ছে। তো আমার এই যে ট্যাগগুলো, এগুলো কিন্তু একদম সার্চেবল ট্যাগ আপনার এই ভিডিওর জন্য। ইউটিউব এটা নিজেই বলতেছে যে এই ট্যাগগুলো আপনার এই ভিডিও সার্চ করে পাচ্ছে। তো আমি কি এই ট্যাগগুলো এই ভিডিওতে ব্যবহার করেছি? তো চলুন দেখে আসি। তো আমরা সর্বপ্রথম এই ভিডিওটার পেন আইকনে ক্লিক করলাম, করার পর আমরা ট্যাগ দেখে আসবো। তো ট্যাগ দেখে আসার জন্য তো আমরা ভিডিও ট্যাগ সেকশনে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, আমরা এই ট্যাগগুলো ব্যবহার করিনি, অনলি মাত্র 5টা ট্যাগ ব্যবহার করেছি যেটা অতটা র্যাঙ্কিং হয়নি। তো এখন আমাদের ট্যাগগুলো ঠিক করতে হবে। ট্যাগ ঠিক করার জন্য যে কাজটি করতে হবে, আমাদের আবারও চলে যেতে হবে গো টু ভিডিও অ্যানালাইটিক, তারপরে রিস, তারপরে এখান থেকে টপ
ইউটিউব সার্চ টার্ম। তো আমাদের যে কাজটি করতে হবে এগুলো সব আমাদের খাতায় লিখে নিতে হবে। এটা প্রত্যেকটি এক একটা কিন্তু ট্যাগ, এটাও একটা ট্যাগ, তারপর ভিডিও ডিটেলস ট্যাগ, ইউটিউব চ্যানেল প্রমোট, এগুলো এক একটা ট্যাগ। এগুলো আমরা সর্বপ্রথম একটি খাতায় কলম দিয়ে লিখে নেব। লিখে নেওয়ার পর যে কাজটি করব, আমরা এইখান থেকে আবার আমাদের পেন আইকনে ক্লিক করব। করার পরে এইখানে এসে যে সিরিয়াল বাই, আপনারা ওখানে যে সিরিয়ালটা দেখেছেন সেই সিরিয়াল বাই, এগুলোর ট্যাগ সব কেটে দিবেন। ট্যাগগুলো কেটে দেওয়ার পর আপনারা কী করবেন, ওইখানে যে সিরিয়াল বাই সিরিয়াল ট্যাগগুলো রয়েছে ওই ট্যাগগুলো এখানে একে একে পার্ট বাই পার্ট লিখে, যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, ওখানে যে পার্ট বাই পার্ট আছে সেভ করে দিবেন। আপনার ভিডিওটা খুবই ভালো মতো মনে করেন এসইও হবে, এটা গ্রহণযোগ্য একদম। আপনি জাস্ট একটু ট্রাই করে দেখেন, আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুবই স্পেশাল টিপস, আপনি শুধু আপনার পুরাতন কিছু ভিডিওতে ট্রাই করে দেখুন, কিন্তু এই ভিডিওটা এভারগ্রিন হলে সবচাইতে ভালো হয়। তো ভালো থাকবেন, সবার জন্য সুস্থ কামনা করি।